হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জান্নাতুর রায়হান 85 থেকে ওয়েলকাম করতেছি আমি জান্নাতুর রায়হান নতুন একটা রেসিপি দেখার জন্য। কেমন আছেন সবাই? সম্পূর্ণ রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আপনি আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর লাইকটা দিয়ে না থাকলে লাইকটা দিয়ে দেখাটা স্টার্ট করুন। কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজার একটা রেসিপি, হরেক রকমের সবজি দিয়ে হেলেন্ডাল রান্নার রেসিপি। হেলেন্ডাল বা বেলি ডাল বলে অনেকে অনেক অঞ্চলে, তবে আমাদের চট্টগ্রামের ভাষায় এটাকে হেলেন্ডালে বলে। এই হেলেন্ডালটাকে, এই সম্পর্কে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এটা এক প্রকার ডাল, এটা প্রসেসিংয়ের প্রক্রিয়াও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এখানে বরবটি, আলু, তারপর হচ্ছে কাঁকরোল, এখানে অল্প কয়েকটা পোলাও পাতা দিয়ে হয়েছে, যারা চিনেন তো চিনেন এটা সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো এখানে হেলেন্ডালটা প্রসেস করে নেওয়া হয়েছে, তো ওটাই কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়েছিল, এখন রান্নায় চলে যায় মূল রান্নায়। এখানে 3 টেবিল চামচের মতো তেল দেওয়া হয়েছে, তেলে 3টা একদম ছোটো সাইজে যে রসুনগুলো পাওয়া যায় ওগুলো থেঁতু করে দেওয়া হয়েছে, আর একটা পেঁয়াজ দেওয়া হয়েছে। এরপর এর মধ্যে মশলায় যাবে 1/2 চা চামচ হলুদ গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 4 চা চামচের মতো, যেহেতু সবজি একটু বেশি রান্না করা হচ্ছে, তো অল্প একটু পানি দেওয়া হয়েছে এর মধ্যে। কিন্তু যে হেলেন্ডালগুলো প্রসেস করে রাখা হয়েছিল এগুলো দেওয়া হয়ে গেছে, কারণ মশলাটা ভালো করে কষে উপরে তেল বেশি উঠেছে সেই জন্য। এর মধ্যে কিন্তু ডালটা দেওয়া হয়ে গেছে, তো এরপর সবজিগুলা যে বরবটি, তারপর হচ্ছে আলু আর কাঁকরোল সবগুলা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। লবণটাও দেওয়া হয়ে গেছে এর মধ্যে, তো দেখুন একটু আগুনটাও শেয়ার করলাম, খুবই ভালো লাগে আমার এরকম দেখতে আর কি। সবসময় তো দেখা হয় না, মাটির চুলায় রান্না তো টেস্টই আলাদা, আর এভাবে আগুন জ্বললে দেখতে অনেক ভালোই লাগে। তো এর মধ্যেই কিন্তু সুন্দর একটা ফ্লেভার চলাচ্ছে, কারণ এর মধ্যে লাউ পাতা দেওয়া হয়েছে। এই পাতাটা কিন্তু অনেকে চিনে, আবার অনেকে চিনেন না। এরপর ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তো দেখুন সবজিটা এভাবে বেশি করে রান্না হচ্ছে, যেহেতু সেই জন্য ডালের পরিমাণটাও বাড়িয়ে দেওয়া হয়েছে। এরকম করে অনেকে কিন্তু মসুর ডালটা দিয়ে রান্নাটা করে থাকে, সেম প্রসেসে আপনারা এই ডালটাও ব্যবহার করে রান্নাটা করে দেখবেন, অনেক টেস্ট হয়। তো আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি, এরপর ঝোলের পানিটা দিয়ে বসিয়ে দিব আর কি। যেহেতু মাটির চুলা রান্না করা হচ্ছে, রেখে দিলে কিন্তু এই ডালটা সিদ্ধ হয়ে যায়, সেই জন্য লবণটা দেওয়া হয়ে গেছে। আপনারা যদি গ্যাসের চুলায় রান্নাটা করেন লবণটা দিবেন না, কারণ এই ডালটা সিদ্ধ হতে অনেকটা টাইম নেই। তো লবণটা রান্নাটা হয়ে গেলে এরপর ভুজে দিবেন। তো পানিটা দিয়ে দিচ্ছি ঝোলের পানি, ঝোলের পানিটা কিন্তু অবশ্যই একটু বাড়তে দিতে হবে, কারণ এটা একটু ঝোল ঝোল হলে ভালো লাগে, এক্ষেত্রে ডালটাও সিদ্ধ হয়ে যাবে, সবজিগুলোও ভালো করে কুক হয়ে যাবে। তো দেখুন একদম ভর্তি করে ঝোলের পানিটা দিয়ে দিই, যেটা টেনে অনেকটাই কমে আসবে। ঝোলের পানিটা দিয়ে আমি ভালো করে বসিয়ে দিব, দেখতে পাচ্ছেন নেড়ে ছেড়ে এখন আমি বসিয়ে দিব একদম ঢাকনা দিয়ে, প্রায় ধরুন 10 থেকে 12 মিনিটের মতো। এটাকে এভাবে রেখে দিলে এটা হয়ে যাবে, ঢাকনা দিয়ে বসিয়ে দিচ্ছি। তো আমার চ্যানেলে অনেকে নতুন নতুন আসতেছেন, তারা আমার অন্যান্য ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে নেবেন, আর আমার চ্যানেলে সুন্দর করে প্লেলিস্ট করা আছে, একটা প্লেলিস্টে ঢুকলে অনেকগুলো ভিডিও আপনারা পেয়ে যাবেন, তো দেখে নেবেন। এই তো আমার রেসিপিটা কমপ্লিট এভাবে। তো সম্পূর্ণ রেসিপিটা শুরু থেকে শেষ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজকের মতো, আসসালামু আলাইকুম।